অনেকদিন পরে নতুন আবার একটা চ্যালেঞ্জ করেছি, অনেকদিন প্র্যাং দেওয়া হয় না, 3-4 মাস হয়ে গেছে প্র্যাং করা হয় না আমার। আর আজকে ভাবলাম নতুন একটা চ্যালেঞ্জ খুলেছি, তো তার জন্য এবার নতুন করে প্র্যাং শুরু করে দিই। জানো তো লাইফ স্টাইল ব্লগে কেমন ঢেলা চলছে, তো চলো এখন ঢেলা চলে তো বসে থাকলে তো হবে না, হার মানলে হবে না, তো আমি তো কোনো ভাবলাম যে একটা প্র্যাং চ্যালেঞ্জ খুলি। আর প্র্যাং চ্যালেঞ্জ নামটা হচ্ছে গাইস বেড়াবেড়ি প্র্যাং বয়, বুঝতে পারছো তো, একটা ইউনিক ইন্টারেস্টিং নেম। তো এখন আজকে প্র্যাংটা হতে চলেছে এই পূর্ণিমার পরে, ঠিক আছে, পূর্ণিমার পরে হতে চলেছে প্র্যাং। আর আমি আমার পুরনো এক্স এর কাছে করবো ফোন, এক্স এর কাছে ফোন করে বলবো যে ফোন করবো না, মানে অ্যাক্টিং করবো যে এক্স এর সাথে কথা বলছিলাম। তো চলো পূর্ণিমা এখন চ্যাং প্যাং করে উপরে আসবে, আমি পূর্ণিমার সাথে প্যাং শুরু করে দেবো। যাই হোক আমি এখন বলবো যে পূর্ণিমা নেক্সট গার্লফ্রেন্ডকে বলবো যে হ্যালো হ্যালো কোথায় আছো, হ্যান ত্যান ব্যাপার আমি মানে নাটক যাকে বলে, ঠিক আছে। তো পূর্ণিমা তো কিছু জানে না, আমি ওকে বলিনি, ওর পরে আজকে প্যাংটা হোক, রিয়াকশনটা কেমন দেয় তোমরা নিজের চোখে দেখে নাও, ঠিক আছে চলো। তো গাইস পূর্ণিমা আসতেছে, ঠিক আছে, এসে গেছে এসে গেছে। হ্যালো কোথায় তুমি? আরে কালকে তুমি এই মেলায় আসতে বলেছিলে না, আমি মেলায় গেছিলাম তো তোমার তো দেখা পাইনি আমি। ওই বলছি কি চলো না, ওই মানে ওদিন তো দেখা ফাঁকা হয় না, তো ওকে চলো ওকে দেখা করে মিট করি মেলাতে, মেলাতে মিট ফিট করে একটু ফুচকা ফুচকা খাই। যাও ও আরে না শোনা না, আরে আমি মজা আয়গা না ভিড়ো জান, আরে বউকে ভালো লাগে না, বউকে ভালো লাগে না বলে যে তোমার সাথে আমি ফিরে যাচ্ছি, বুঝো না। হ্যাঁ হ্যাঁ, আরে না আসো না না আসো না। হ্যাঁ আরে তোমার দিদির সাথে কথা বলছি গো, আমার দিদির সাথে এরকম কথা বলো না। হ্যাঁ আমার দিদির সঙ্গে, আরে তুমি যাও না আমি তোমার সাথে পরে কথা বলছি। হ্যাঁ বলো কাছে কথা বলো, সেটা বলো। আর তোমার দিদির সাথে কথা বলছি, প্যারি সমাজ গেই দিদির সঙ্গে তুমি এরকম কথা বলো না আমি জানি। তো তুমি কি বলবে যে আমি গার্লফ্রেন্ড পড়েছি দেখি কে না, আরে সব আরে বাবা না, তুমি একটু বোঝার চেষ্টা করো, তোমার দিদির সাথে কথা বলছো, চুপ কর তুই, দেখি ফোনটা দে, তুমি যাও ফোনটা দে, তুমি যাও তুই কার সঙ্গে কথা বলছিস। আরে বলছি তো বলছি একজনের সাথে, কেউ না, আরে আমার বন্ধু হয়, আরে বন্ধু হয়, আরে বন্ধু হয় আর দিদি বলছি কিন্তু ফোন, আমি তোমাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ একটু পরে ফোন করছি, কার সঙ্গে কথা বলো, আমি কার সঙ্গে কথা বলছিস, কার সঙ্গে কথা বলো, তুই কি মনে করছিস কার সঙ্গে কথা বল, কেউ সাথে কথা বলছি না, বল বলছি কেউ সাথে কথা বলছি, গায়ে হাত দিচ্ছিস কেন, ওরা হ্যাঁ বলছি একটু পরে ফোন করছি, হ্যাঁ একটু পরে ফোন দে, কথা বলতে না কথা বলেছো, তুমি একে দেখেছো আমি কোন গার্লফ্রেন্ড পড়াইছি, তোমার কত ভালোবাসি, কেন কত ভালোবাসিস, তা কার সঙ্গে কথা শোনা বলে কার সঙ্গে ডাকছিস, শোনা কেন বলা যায় না, দিদিকে শোনা বলবে না আমি জানি, তুই আমার দিদিকে শোনা বলবে না আমি জানি, যা তো দিদিরে ভালোবাসি, তুই দিবি ফোনটা, তুই দিবি কেন বল, আমি কিন্তু উঠলি তোর খবর খারাপ বলে দিলাম, আই উড দেই বললাম তো, ওট ওট আই ফোনটা দে না, তুই ফোনটা দে, এই তুই কার সাথে কথা বলছিস বল, এ কেউ সাথে কথা বল, কার সাথে কথা বল, আমি তো বিয়ে করছি,
কথা বলবি না।
আমার নাগমা পুরো সম্পূর্ণ মিথ্যে কথা বলতেছে। মিথ্যে কথা? আরে তোমার মিথ্যে কথা না থাকি, তুই আমার পাঠা, তুমি রাখছি। হ্যাঁ বলো, ভুলভাল মত আমি এখন মেয়ের সাথে গেছিস, এদিকে আয় ঘরে আয়, ঘরে আয়, যা তুই ব্যাগ বুঝা চলে যা, আমি এখন মেয়ের সাথে গেছিস। কি হয়েছে? তোর মা ভুল পেয়ে গেল, তো আমি প্রেম করি যা, মা ভাবিও পারে কবিতা করে বেড়াবি, আজকে কবিতা নিয়ে ঘুরতে যাবো যা। তুই যা না, বোঝে না তুই, তুই প্রমাণ দেখা গেছে, প্রমাণ দেখা ফোনটা দে, আমি আমার ফোন তো নিবি, তোর ফোন নেবো না, কার ফোন নেবো আমি? আমি অন্য কোন মেয়ের সাথে পারি, বিয়ের পরে কেউ করে এরকম খুব ভালো লাগছে তো এইসব। আমি তো আমি একটা মেয়ের যদি শোনা বলি তা কি এই তারে শোনা বলি কি তার সাথে ভালোবাসা হয়ে যাবে নাকি? বুঝে না এই যে সব হওয়া যাবে বলো, তুই ব্যাগ গুছ, তো ব্যাগ গুছ, তো ব্যাগ গুছ, যা চলে যা, তুই চলে যা, কোনো ব্যাপার, তুই চলে গেলি তো আমার রাস্তা ক্লিয়ার হয়ে গেল। তো গাইস পুনি ভগবান বাইরে চলে গেছে, ঠিক আছে, রাগের মতো এখন ওকে রাগ ধরাতে হবে, আমার চাই না ওর রিয়েকশনটা কেমন হয়েছে, তোমার বলে দিয়ে কমেন্ট করে, তার মধ্যে আমার ঠাম্মাও কিন্তু চলে এসেছিল, ঠিক আছে, চলো পুনিমাকে আমি নিয়ে আসি ঘরের ভিতরে দেখি কি করে ও, ঠিক আছে। মানে বেশি প্যাং করতে করতে সিরিয়াস টাইপের মাধ্যমে চলে যাচ্ছে, ঠিক আছে, ঠাম্মা এসে রিয়াকশন দিয়ে গেল আমাকে, জানি জিরে আছে বুঝে, ওই তুই আয় আয় শোনেন গিয়ে শোন সামলাতে যাবো, তোর আমার দেখতে ইচ্ছা করতেছে না, যাবো না, চলে যা, ভালো লাগতেছে না কিন্তু। তুই তোর মাতারে ফোন করে বললি, এবার আমার মুখ কি থাকবে?
তোর মাকে যেরকম বললি তুই বেশ করবো তোর মারিনি বলে তো ভাগ্য না আর কত মারবি মারি বলতে দেখ আমার গাল লাগবে দেখ দেখ শোন রাগটা করিস না আমাকে শোন রাগটা করিস না আমি কোনো মেয়েরই ভালোবাসি না চুপ কর মা কালি চুপ কর ওই দেখ ওইদিকে দেখ ওইদিকে দেখ দেখবি না ওটা কি দেখ ওইটা দেখ আর তুই চিনিস তো প্রেম বাস আমার তো প্রেম করবি না তো কি করবি দেখ ওই দেখ ক্যামেরা মুখ টুক সব লাল করে দিল দেখো আমার ঠাম্মা মানে আমার ঠাম্মা বস বস না তোমরা বুঝতে পারো কিনা আমি জানি না কিন্তু ঠাম্মা এসে আমাকে যাচ্ছে তুই মানে এইসব মানে ঝামেলা ফামেলা কেন করছিস হ্যান কেন করছিস তোমরা বুঝতে পারো মানে রিয়েকশন একটু ঠাম্মাও দিয়ে দিলো খুব ভালো আর বুঝি ওর মার কাছে ফোন করে বলেছে নাকি আমি এরকম প্রেম করি তো মার কাছে ফোন করে সো গাইস ফাইনালি আমাকে প্রেম করা কমিটি হয়ে গেছে পূর্ণিমা জানা পূর্ণিমা আজকে একটা প্রেম হয়ে গেল আমি ভাবতে পারিনি এত মানে রিয়াকশন শুরু হয়ে যাবে আর ও তুমি কোনো চিন্তা ভাবনা করতে পারি আমি কোনো অন্য সাথে মেয়ে করি ছাড়া আমার সাথে প্রেম করে বিয়ে করেছি আমি আমি তো অন্য মেয়ের সাথে প্রেম করতে পারি ওর মুখ মেরে মেরে লাল করে দিয়ে দেখো এইখানে কামিনা ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট পটাক্সে শব্দ তো তাই চলো আজকে ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও রাজু ভাই রাজু ভাই তুই ভিডিওটা দেখিস ভাই দেখ তোর বৌদি কি চর মারলো ভাই আমাকে ভাই টাটা ভাই 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 টাটা পাগল কোনদিন তোমাদের যদি কোনো বউ থাকে তার সামনে এই গার্লফ্রেন্ড নিয়ে প্র্যাঙ্ক করো না এই মুখ টুক লাল করে দিয়েছে